আগের লেসনে আমরা কোড কিভাবে সংগ্রহ করতে হয় amazon.com থেকে সেই বিষয়টি শিখলাম। তো এই পর্যায়ে আমরা একটি কোডের ইমপ্লিমেন্ট দেখব, যে একটি ওয়েবসাইট কিংবা ব্লগে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আমরা এই বিষয়টি শুরুতে প্রুভ করব একটি ওয়েবসাইটে, নেক্সট বরিশাল ডট কমে। আমরা এখানে কোডকে ইমপ্লিমেন্ট করার জন্য ছোট্ট একটি কোড সংগ্রহ করব শুরুতেই। আমরা এখানে দ্য মিউজিক দ্য ক্রিসমাস অ্যালবাম এটিকে নিচ্ছি, গেট লিঙ্ক বাটনে ক্লিকের মাধ্যমে। এটি আস্তে আস্তে আমাদের যেভাবে আমরা আমাদের ওয়েবসাইটে কোনো নতুন টপিকস আপলোড করি, সেজন্য ম্যাক্রোমিডিয়া ড্রিমে এবারে একটু প্রবেশ করছি। আপনাদের নিজস্ব ওয়েবসাইট থাকলে সেটিতে যেভাবে আপনারা আপলোড করে থাকেন কোনো টপিকসকে, ঠিক সেভাবেই এই কোডকে আপলোড করবেন। আমি আমার মতো করে করছি। আমরা এর নিচের অবস্থান করব, এর নিচে লিঙ্কটি ব্যবহার করব, সেজন্য আমরা এখান থেকে শুরুতেই কোডটি সংগ্রহ করে নিচ্ছি। এই হবে আমার আউটলুক এবং যার কোড হচ্ছে এটি। কোডের ভিতরে গিয়ে আমি এখন সংগৃহীত কোডটি ইমপ্লিমেন্ট করছি, সেভ। এবার সার্ভারে আপলোড করার পালা। আমি আমার সার্ভারে ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে প্রবেশ করছি। public.html ইন্ডেক্স ফাইলটি এখানে আপলোড করলেই হবে। আমার ইন্ডেক্স ফাইলটি এই মুহূর্তে যেখানে অবস্থান করছে সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি। index.php আমার ফাইলটি আপলোড শেষ হয়েছে। এখন আমি যদি নেক্সট বরিশাল ডট কমকে রিলোড দেই, এখানে আমার কোডের যে আউটলুক সেটি প্রদর্শিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোডের বিপরীতে যে আউটলুক ছিল সেটি প্রদর্শিত হচ্ছে। এরপর থেকে এখান থেকে যদি কেউ ক্রয় করে এই লিঙ্কের মাধ্যমে, তবে সেটি আমার ব্যালেন্সের সাথে অ্যাড হবে। তো আমরা দেখলাম যে কিভাবে কোডকে একটি নিজস্ব সাইটে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। ঠিক একই সিস্টেমে আপনি বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে এই কোডকে ছড়িয়ে দিতে পারেন হাজারো ভিজিটরদের মাঝে।